সব দ্বন্দ্ব ভুলে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায় পাকিস্তান। শক্তিশালী মিত্র হিসেবে দাঁড়াতে চায় একে অপরের পাশে। সম্পর্ক দৃঢ় করার এই আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই চিঠিতে শাহবাজ লিখেছেন, আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে চাই, যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থে কাজ করবে এবং তাদের জীবনে একটি অর্থবহ পরিবর্তন আনতে একসাথে কাজ করবে। শাহবাজ শরিফ আরও উল্লেখ করেন, পাকিস্তান একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ার অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় পাকিস্তান। মুসলিম দেশ হিসেবে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনে তাই পাকিস্তান কাজ করতে প্রস্তুত। চিঠিতে শাহবাজ সামনের দিনগুলোতে দুই দেশের সঙ্গে সম্পৃক্ত সব বিষয় বোঝাপড়া ও সমঝোতার মাধ্যমে সমাধান করার আগ্রহ দেখান। ইউনূসের কাছে পাঠানো চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, আমি বিশ্বাস করি আমাদের আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপায়গুলো নিয়ে আমাদের এখনই কাজ করার সময়। তাছাড়া দুই দেশ ছড়িয়ে দক্ষিণ এশিয়ার জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য এটি অত্যাবশ্যক। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে এই চিঠির বিষয়টি জানানো হয়। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, তার দেশ বাংলাদেশের সঙ্গে এমন দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চায় যা দুই দেশের জনগণের স্বার্থে কাজ করতে পারে। 1971 সালে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক পূর্ব পাকিস্তানে যে গণহত্যা চালানো হয়েছিল তার জন্য পাকিস্তান সরকার দুঃখ বা অনুতাপ প্রকাশ করলেও আনুষ্ঠানিকভাবে মাফ চায়নি। 1998 সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ঢাকা সফরকালে 1971 সালের গণহত্যার বিষয়টি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তোলা হলে এটাকে তৎকালীন সময়ের একটি রাজনৈতিক অস্থিতিশীল ঘটনা বলে আখ্যায়িত করেন। 2002 সালের পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ ঢাকায় এসে 1971 সালের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পারভেজ মোশাররফের দুঃখ প্রকাশকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সন্তোষজনক হিসেবে গ্রহণ করে। পরে মোশাররফ ঢাকা ত্যাগের পরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, আমরা পাকিস্তানের সরকারের কাছে মাপ চাইতে বলেছিলাম, তাদেরকে দুঃখ প্রকাশ করতে বলা হয়নি। পাকিস্তানের নাগরিক সমাজের 51টি সংগঠন 2002 সালে 1971 সালের ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে মাপ চায়। এসব সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, 1971 সালের ঘটনার বিষয়ে তারা অবগত ছিল না এবং এই বিষয়টির জন্য পাকিস্তান সরকারের বাংলাদেশের কাছে পূর্বেই মাপ চাওয়া উচিত ছিল। মাপ চাওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের ভাষ্য হল, 1971 সালে 30 লাখ বাংলাদেশি হত্যা ও 2 লাখ নারী ধর্ষণ হয়নি। এ পরিসংখ্যানটি বাস্তবে আরও অনেক কম। তাদের মতে বাংলাদেশ সরকার যদি হত্যা ও ধর্ষণের প্রকৃত তালিকা দেয় এবং বাংলাদেশ যদি তাদের জাতীয় অনুষ্ঠানগুলিতে পাকিস্তান বিরোধী মনোভাব ব্যাপকভাবে প্রচার না করে তাহলে মাপ চাওয়ার বিষয়টি বিবেচনা করে দেখবে। দ্বিতীয় যে বিষয়টি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নের পথে একটি বাধা হয়ে কাজ করছে সেটা হলো বিহারি সমস্যা। 1971 সালে যে সকল বিহারি ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে আসে এবং সে সকল বিহারি বাংলাদেশে অবস্থান করছিল তার পরিমাণ হল 5,40,000। তারা কেউই বাংলাদেশের মূলধারার সাথে মিশতে পারেনি।